আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন ব্রেড টোস্টের রেসিপিটা শেয়ার করব। এই টোস্টটাকেই অনেকেই হাওয়াই টোস্টও বলে। আর এই রেসিপিটা শেয়ার করার জন্য আমার খুব স্পেশাল একজন মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে, সে হচ্ছে আমার ছোট্ট বাবা মিহাদ। ও বলেছে খালামুনি এই রেসিপিটা শেয়ার করবে, সবাই তাহলে খুব পছন্দ করবে। আর এটা আমি আজকে মিহাদের জন্যই তৈরি করছি। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি বাচ্চাদের টিফিন অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখানে আমি চিকেন কিমা নিয়েছি 2/3 কাপ, ক্যাপসিকাম কুচি নিয়েছি 1/2 কাপ, ক্যাপসিকামটা মিহি করে কুচি করে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/3 কাপ, গাজর কুচির পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ। বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি তাই ঝালটা কম দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ এবং কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে, এটা একটা সাইডে আমি রেখে দিব। আমি এখানে পরোটা নিয়েছি, একটু বড় সাইজের রুটি নিয়েছি, এর সাইডগুলো কেটে নিব। একটু বড় সাইজের রুটি হলে ব্রেড টোস্টের সাইজটা খুব সুন্দর হয়। প্রত্যেকটা পরোটিকে আমি এখানে 4 টুকরা করে কেটে নিচ্ছি। একইভাবে আমি এখানে সবগুলো রুটি কেটে নিব, স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি। এখন একটা পিস নিয়ে আঙুলের সাহায্যে এর মাঝখানটা একটু নিচু করে দিচ্ছি, ডাবিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমি 1 চামচের মতো চিকেনের পুরটা দিয়ে নিচ্ছি। আর পরোটির সাইডে আমি অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর করে লেগে যাবে। এর উপরে আমি আরেক পিস পরোটি দিয়ে দিলাম। এইভাবে আঙুল দিয়ে গর্ত করে নিলে পুরটা খুব সুন্দর করে রুটির মধ্যে বসে যায়। একইভাবে আমি এখানে সবগুলো ব্রেড টোস্ট তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেছে। আমি একটা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের 2 টেবিল চামচ পানি। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কিট গুঁড়া করেও নিতে পারেন। এখন ব্রেড টোস্টগুলো আমি ডিমের মিশ্রণের মধ্যে প্রথমে দিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। কোনো জায়গা দিয়ে যেন ফাঁকা না থাকে খেয়াল রাখতে হবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই অবস্থাতেই টোস্টগুলো একটু ফাঁকা ফাঁকা করে প্লেট সহ আমি ডিফে রেখে দিব সংরক্ষণের জন্য। কিছু আমি ডিফে রেখে দিব আর কিছু আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। তেল নিয়েছি, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা মিডিয়াম লো ফ্লেমে গরম করে নিয়েছি। এখন এই টোস্টগুলো দিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, যেহেতু চিকেনটা কাঁচা তাই একটু সময় নিয়ে ভাজতে হবে এই টোস্টগুলো।
চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই ব্রেডগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ব্রেড টোস্ট আমি একইভাবে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে। আর যেই টোস্টগুলো আমি ডিপে রেখেছিলাম তা কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এখন এগুলো আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজের ডিপে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবো। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে ভরেও ডিপে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 মাস। যেহেতু কাঁচা চিকেন তাই 1.5 মাসের বেশি সংরক্ষণ না করাই ভালো। আর এটা ফ্রিজের ডিপ থেকে বের করে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। আমি এখানে সসের সাথে এই হাওয়াই টোস্টগুলো সার্ভ করে নিচ্ছি। এই টোস্টগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় উপর থেকে এবং জুসি হয় ভেতর থেকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।